399 বছর পর আগামী দুদিন 7 এবং 8 মার্চ এই দুর্লভ শুভ মুহূর্তে 8 রাশির ধনের জোয়ার আসবে। লিখে রাখুন, তারিতে নোট করে নিন। দেখুন, এই যে হোলির যে শুভ মুহূর্ত, এই শুভ মুহূর্তে শুভ যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। একটি গজকেশরীর রাজ্য, অর্থাৎ 3-3টি গ্রহ একে অপরের ঠিক সমসপ্তম অবস্থান করছে এবং শনিও কিন্তু আপনার উদয় হয়ে গেছে। আবার আপনার হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এইদিকে এবং শুক্র মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। গজকেশরীর রাজ্য শশ নামক মহাপুরুষ রাজ্য, অর্থাৎ 4-4টি রাজ্য 399 বছর পর এই দুর্লভ মুহূর্তে এই দুই দিন এই 8 রাশির ধনের জোয়ার আসবে। 4টি রাজ্য, একটি গজকেশরী রাজ্য, একটি শশ নামক মহাপুরুষ রাজ্য, একটি হংস নামক মহাপুরুষ রাজ্য, একটি মালব নামক মহাপুরুষ রাজ্য, 4-4টি রাজ্য 8 রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে। কোন এই 8 রাশি 12টি রাশির মধ্যে এই আগামী দুদিন 7ই মার্চ এবং 8ই মার্চ কপাল খুলতে চলেছে, সেই রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী দুই দিন নির্ণায়ক হতে চলেছে এই 8 রাশির। 399 বছর পর এই যোগ সৃষ্টি হয়েছে এই 8 রাশির। এই 8 রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিবে আপনার এই দুই দিন। কেন? 4টি রাজ্য এবং সমসপ্তম শুক্র এবং চন্দ্রের দৃষ্টি বিনিময়, লালে লাল হবে এই 8 রাশি। দেখুন, আমি একটি কথা বারবার বলি, জীবনে মানুষের সমস্যা রয়েছে। যারা ভিডিও শুনছেন, প্রতিদিন আমার ভিডিওগুলো শুনেন, কিন্তু আপনার দেখছেন হচ্ছে না, জানবেন বড় কোনো দোষ রয়েছে আপনার জন্মছকে। আর একটি কথা আমি বারবার বলি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল, যে কাজগুলো করি কিনা চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, ওই হবে হচ্ছে এটা কোনো কথা নয়। মানুষ চাই প্রম্পট কাজ, যার আমি হাত ধরি কিনা তাকে কিন্তু আমি টেনে তুলি, সবার হাত আমি কিন্তু ধরি না। জানবেন যার আমি হাত ধরবো তাকে কিন্তু ফিরে তাকাতে হবে না, পিছন ফিরে তাকাতে হবে না। তার জীবনে পরিবর্তন নিশ্চিত রূপে হতে কিন্তু চলেছে। একটা শাস্ত্রে কথা রয়েছে, ঘি খান ঋণ করো কিন্তু ঘি খান, অর্থাৎ নিজের জীবনকে কিন্তু বদলাতে গেলে আপনাকে রেমিডিয়াল মেজারমেন্ট অবশ্যই করতে কিন্তু হবে। এবং গ্যারান্টির সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, অদ্ভুত অকল্পনীয় লাভ পাবে এই 8 রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 8 রাশি। 4-4টি রাজ্য এই 8 রাশির বিশেষভাবে লাভ দেবে। শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং, ফাটকা, লটারি, ব্যবসা এবং হঠাৎ কোনো শুভ সংবাদ আপনার নিয়ে আসতে চলেছে। এই যে 399 বছর পর মাত্র দুদিন এই যোগ কিন্তু রয়েছে এই 8 রাশির। এই 8 রাশি হতে চলেছে মালামাল। এই 8 রাশির দুনিয়া কাঁপাতে কিন্তু চলেছে। দেখুন, প্রথম কথা আমি একটি কথা বলি,
প্রত্যেক মানুষের জীবনে কিন্তু সমস্যা কিন্তু রয়েছে, কারো ক্ষেত্রে খুব বেশি রয়েছে, কারো ক্ষেত্রে খুব কম রয়েছে। এই জায়গাটাতে কিন্তু একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু টেনে কিন্তু তুলতে পারে। দেখুন, জ্যোতিষশাস্ত্র হচ্ছে মানব কল্যাণের শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র হচ্ছে প্রপার বিজ্ঞান। বেদকে যদি আপনি বিশ্বাস করেন, জ্যোতিষশাস্ত্র কিন্তু রয়েছে। জ্যোতিষশাস্ত্রের উপর যারা আঙুল তুলছেন, একবার নিয়ে দেখে নিন না নিজের জন্মকুণ্ডলী, দেখবেন কোনো না কোনো সমস্যা কিন্তু রয়েছেই। ঈশ্বর যখন এই জায়গা সৃষ্টি করেছে, তখন গ্রহদের উপর ন্যস্ত করেছে যে তাদের মাধ্যমে কিন্তু মানুষ কিন্তু জানতে পারবে আগামী ভবিষ্যৎ কি ঘটতে চলেছে, আপনার সাথে কি হতে চলেছে আগামী বছরগুলো, তার একটা পূর্বাভাস দিবে কিন্তু একজন সঠিক জ্যোতিষবিদ, একজন অ্যাস্ট্রোলজার। এবার আপনাকে চয়েস করতে হবে আপনি কাকে চুজ করছেন। আর কেউ কেউ বলছেন যে স্যার আপনার দুটো চ্যানেল আছে, না আবার একটি মাত্র চ্যানেল, যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন, এর বাইরে আমার কোনো চ্যানেল নেই। শুরু করা যাক। যে আট রাশির আমি কথা বলবো, নাম্বার ওয়ান যে রাশি লিখে রাখুন, মীন রাশি, হংস নামক মহাপুরুষ রাজ্য, মালব্য রাজ্য, আপনার গজকেশী রাজ্য, মীন রাশি। যে কোনো দিক থেকে এই দুই দিনের মধ্যে আপনার বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। মীন রাশি হতে চলেছে মহাভাগ্যশালী, ব্যবসা, কেরিয়ার, লটারি, ফাটকা, স্টক বিজনেস, ট্রেডিং থেকে লাভ পেতে চলেছে মীন রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, এবং ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের ফুলফিলমেন্ট হতে চলেছে, এবং কিছু খুশির সংবাদ, মান সম্মান আপনাদের বৃদ্ধি হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির লালে লাল হতে চলেছে বৃষ রাশি, ভাগ্যের দ্বারা অর্থ পাওয়া, আকস্মিক অর্থপ্রাপ্তি, স্টক মার্কেট, লটারি, বিদেশ, ফাটকা থেকে লাভ পেতে চলেছে বৃষ রাশি আগামী দুদিন। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ধনের জোয়ার ভরতে চলেছে, লালে লাল হতে চলেছে মিথুন রাশি, ফিনান্সিয়াল দিক থেকে উন্নতি আপনার হতে চলেছে, আপনার কর্মক্ষেত্রে ভাগ্য দিক, ভাগ্যের যে সাপোর্ট সেটা কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপর যে রাশি, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশি লালে লাল হতে চলেছে কর্কট রাশি, লিখে রাখুন, কর্কট রাশি নির্ণায়ক, অদ্ভুত, অকল্পনীয় লাভ পেতে চলেছে কর্কট রাশি, ভাগ্যের সাপোর্ট, আপনার ডেলি ইনকাম বৃদ্ধি, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, কর্মযোগ হতে চলেছে, ফাটকা, শেয়ার বাজার, স্টক মার্কেট থেকে লাভ পেতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি অতুলনীয় লাভ পেতে চলেছে বৃশ্চিক রাশি, লিখে রাখুন, আগামী দুদিন এই বৃশ্চিক রাশির ধনের জোয়ার আসতে চলেছে, সম্পত্তি, আপনার গোল্ড, শেয়ার বাজার, মার্কেটিং, কসমেটিক্স, পার্লার, এই সকল দিক থেকে লাভ পেতে চলেছে। এরপর যে রাশি কন্যা রাশি, কন্যা রাশি আপনাদের ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত, আপনার লটারি, শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকা থেকে এই সময় লাভ পেতে চলেছে কন্যা রাশি, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে কন্যা রাশি। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশি অর্থনৈতিক দিক থেকে মজবুত হতে চলেছে, দীর্ঘদিনের মনের আশা পূরণ হতে চলেছে, ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, মান সম্মান, খ্যাতি, যশ বৃদ্ধি হতে চলেছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, এবং আপনাদের বিদেশের সাথে যারা রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছেন বিদেশ থেকেও, এই সময় কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। এই 399 বছর পর এই জায়গাটা কিন্তু আপনাদের তৈরি করেছে এই দুই এই শুভ মুহূর্ত, এই তিনটি
চার চারটি রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য নির্ধারণ করতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। ভিডিওটি এ পর্যন্তই, প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার।